আমি রণজিৎ সেন প্যারাডাইস ইনক্রেডিবলের তরফ থেকে আপনাদের সবাইকে আমার চ্যানেলে সাদর অভ্যর্থনা জানাই। শীত ভেজা শিশির স্নাত সকালে, বিশেষ করে শীতের দিনে যখন আমরা এনার্জি ড্রিঙ্ক নিয়ে চিন্তা করছি, পুষ্টি নিয়ে চিন্তা করছি, তখন আমরা দেখতে পাচ্ছি একটা গাছের রস, বিশেষ করে খেজুরের রস, সেটা যে কত উপাদেয়, সুমিষ্ট এবং স্বাস্থ্যোপযোগী হতে পারে তা আমরা অনেকেই জানি না। এই কথা মাথায় রেখে আজকে আমরা উপস্থিত হয়েছি বীরভূমের একটি গ্রামে, গোয়ালপাড়ায়। আমরা একজনের সঙ্গে কথা বলবো আজকে, যিনি খেজুরের রস এবং গুড় নিয়ে তার জীবনের প্রায় অধিকাংশ সময় কাটিয়ে দিয়েছেন, এমন একজন স্বনামধন্য এবং যার জীবিকা শুধু এই খেজুর রস বিক্রি করে বা গুড় বিক্রি করে উদযাপিত হয়, সেরকম একজন ব্যক্তির সঙ্গে আপনাদের আজ পরিচয় করিয়ে দেব। নমস্কার, আমি রণজিৎ সেন, আমি প্যারাডাইস ইনক্রেডিবলের তরফ থেকে আপনার কাছে এসেছি। আপনার নামটা যদি বলেন? কলিম শেখ। কলিম শেখ, এখানে তো আপনি বহু বছর ধরে এই গুড়ের ব্যবসা করছেন বা গুড় রস বিক্রি করছেন, তাই তো? হ্যাঁ। আপনার কতগুলো গাছ আছে? আমার 120টা গাছ। 120টা গাছ আছে? হ্যাঁ। 120টা গাছ থেকে প্রায় প্রত্যেকটা গাছ থেকেই প্রায় রস বেরোয়? না, ভাগ করা থাকে, প্রতিদিন কাটতে হয়, 4-5 পালায় কাটতে হয়। আচ্ছা, মানে 5টা ভাগ করে গাছটা কাটতে হয়। 5টা ভাগ করে একটা গাছ থেকে প্রতিদিন নয়, সপ্তাহে 2-3 বার আপনি খুব জোর রস পান, তাই তো? কেন এটা করেন? নাহলে গুড় ভালো হবে না, রস ভালো হবে না, তাই প্রতিদিন কাটা হয় না? না, প্রতিদিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত বছর বয়স থেকে একটা ফলন যোগী হয় একটা গাছ? মোটামুটি ওই 6-7 বছর হইলেই হবে ফলন যোগী হবে। ফলন যোগী গাছ? আপনি নিজেরাই গাছগুলো পোতেন? আমরা এই আমাদের বাড়ির নদীয়ায় বেথুয়া দড়ি নাকাশিপাড়া থানা। আচ্ছা, আমরা ওখান থেকে এসে এই গোয়ালপাড়ায় গাছের ভাড়া নিতে নিয়ে গাছ বিক্রি করছেন, এগুলো গাছ মালিককে পয়সা দিতে হয়। আচ্ছা, আপনি যে গাছগুলো প্রথমে যে এগুলো প্রিপারেশনের আগে কী কী প্রসিডিউর আপনি ফলো করেন, গাছে যখন রসটা বের করবেন তার আগে কী কী করেন আপনি? ওই গাছগুলো ছিলতে হয় গোড়ায় থেকে আগে, পরিষ্কার করার পর ওই পালিগুলো সরিয়ে নিয়ে আসার পর ফের একবার পরিষ্কার করতে হয়। পরিষ্কার করার পরে ওই এরকম একটা চুঙ্গি আছে এতখানা, ওই চুঙ্গিটা গাছে ঢুকে দিতে হয়। কিসের চুঙ্গি ওটা? ওই বাঁশের চুঙ্গি। বাঁশের চুঙ্গি ওটা নিজেরা তৈরি করেন? হ্যাঁ, আমরা নিজেরাই তৈরি করে গাছে ঢুকে দেন। এবার গাছে ঢুকে দিই, তারপরে আস্তে আস্তে ওই চোখ আমাদের একটা ছুরি আছে, সেই ছুরি দিয়ে কাটতে হয়। তারপরে ওই সপ্তাহে 3-4 দিন পর পর কাটতে কাটতে তবে রসটা হালকা পরিমাণে আসে। আচ্ছা, একটা গাছ থেকে কতটা রস আপনি পান? একটা গাছে কোনো গাছে ফুল হাঁড়ি হয়ে যায়, কোনো গাছে হাফ হাঁড়ি হয়, কোনো গাছে কত, 1 লিটার? 1 লিটার হয়, কোনো গাছে 5 লিটার হয়, কোনো গাছে 7 লিটার হয়। এত এত হয়? আচ্ছা, এবার বিকেলে আবার যাই টাঙাইতে, ওই 4টার দিকে যাই ভাঁড় টাঙাইতে। আচ্ছা, 5টার দিকে বের করে নিয়ে আসি। বিকেল 5টা? সন্ধ্যে সকাল 5টা। সকাল 5টা নিয়ে আসে বের করে নিয়ে? আর ওটা কি রুটিন টাইম নাকি? হ্যাঁ, প্রতিদিন যেতে হয়। কেন, 4টার সময় কেন, তার আগে বা পরে নয় কেন? 4টার সময় না পাইলে রসটা পরিষ্কার হবে না, গুঁড়ো ভালো হবে না। আচ্ছা, 4টার পরে হলে ভালো, তখন কি ওই ঠান্ডাটা পড়ছে বলে? ঠান্ডাটা পড়ছে বলে তখন বাইলে গুঁড়োটা ভালো হবে, গরমে ওটা অত ভালো হয় না। না, আগে করলে। হ্যাঁ, 4টা 5টার সময় আমি দিলে ওটা দিয়ে এলেন, যে গাছে দিয়ে এলেন, ওই যে ভাঁড়ে কিছু দিয়ে রাখেন নাকি? না, কিছু দিয়ে রাখি, ওই তো খালি ভাঁড় গাছে টেঙে দিয়ে। আচ্ছা আচ্ছা, আর ওই চোখটা কেটে দিয়ে আসতে হবে, ওই যে জায়গাটা প্রতিদিনই কাটতে হবে? হ্যাঁ, ওই যে জায়গাটা কাটবো ওই জায়গাটা আমরা ছুরি দিয়ে কেটে দিয়ে আসতে। আচ্ছা আচ্ছা, তারপরে রসটা বেরোবে? তারপর রসটা বেরোবে, নাহলে তার আগে রস বেরোবে। আচ্ছা আচ্ছা, একটা গাছ সাধারণত কতদিন বাঁচে? খেজুর গাছ, একটা খেজুর গাছ ওই 25-30 বছর বাঁচে। 25-30 বছর বাঁচে? আর কত বছর থেকে শুরু করে ফলন দেওয়া? ওই মোটামুটি 7-8 বছর। 7-8 বছর ধরে? হ্যাঁ, এটা আপনি তো বলে দু রকমের গুড় সাধারণত আমরা পাই, ঝোলা গুড় আর হচ্ছে পাটালি গুড়। পাটালি গুড়,
ঝোড়াটা মানে পাতলা গুড় হ্যাঁ জলের মতো যেটা সেটা বেশি দিন থাকে না 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 আর সেটার দাম কত বললেন ওটা 150 টাকা 150 টাকা আর পাটালিটা সেটা 170 টাকা আর 70 টাকা রসের কি রকম দাম নেন আপনি রসের 10 টাকা গ্লাস নি এক গ্লাস এক গ্লাসে 10 টাকা নি আচ্ছা 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 এটা তো আপনি বলছেন এখানে গরম করেন তারপরে সে গুড়টা তৈরি করেন এসে এই রাকাতে তৈরি করে রাকা রাকা ওই তো ভাটি ওই ভাটি হবে উনুনে উনুনে তৈরি রাকা বলেন আপনি আচ্ছা বড় কড়াই দিয়ে ই করেন হ্যাঁ মানে সব রসগুলো একসাথে মিলিয়ে তারপরে বিক্রি করে এই ঘর তৈরি করে যখন রসটা বের হয় তখন কি রঙের হয় সাধারণত যখন গাছ থেকে বের হয় এই রকম রঙের হবে এটা একটা ফ্রেশ রস একদম ফ্রেশ রস আচ্ছা এটা তো বেশিক্ষণ রাখলে বোধহয় গেজে যাবে গাজন গাজন গেজে যাবে ওই 8টা 9টা অবধি থাকবে মদ তৈরি হয়ে যাবে তখন তখন মদ কি কেউ খায় নাকি না না মদ নাই তারি হয়ে যাবে তখন মিষ্টিটা কমে যাবে আচ্ছা তারি হলে কি করবেন তখন যদি হয়ে যায় তখন ফেলে দিতে হবে ফেলে দিতে হবে ওটা আর ব্যবহার করা যায় না কেউ খায় না না আচ্ছা আচ্ছা তা আপনি গরম করে কতক্ষণ ধরে ওটা একটা গুড় তৈরি করতে কতক্ষণ লাগে মোটামুটি ঘন্টা দুই আড়াই লাগে আড়াই দুই ঘন্টা লাগে কি দিয়ে ঘর জাল দেন শান্ত খেজুরি পাতি দিই আর অন্যান্য গাছের ডালপালা নিম গাছের বেল গাছের তারপরে অন্যান্য জোর জঙ্গল নিয়ে এসে জাল দিই আচ্ছা কয়লা দিয়ে করেন না না কয়লা দিন কয়লা কোনো অসুবিধা কি আছে কয়লা দিয়ে আঁকা ফুটবে না ফুটবে না আচ্ছা আচ্ছা রসের গায়ে তাত না না গেলে তো রসটা মরবে না রাইট ঝোলা করাও হবে চাকি গুঁড়ো করা ঝোলা গুড়টা কাকে বলছি আমরা যেটা পাতলা গুড় নাই জলের মতন আচ্ছা সেটাকে বলো ঝোলা গুড় ঝোলা গুড় আচ্ছা আর ওই ঢেলা গুড় যেটা বলে ওটা আরো বেশি মারতে হয় আচ্ছা তবে ওইটা ঝোলা গুড় কি বেশি দিন থাকে না মোটা গুড় বেশি থাকে মোটা গুড়টা বেশি দিন আচ্ছা ঝোলা গুড় বেশি দিন থাকে না ওটা নষ্ট হয়ে যায় ওটা গেঁজে যাবে নষ্ট হয়ে যাবে আচ্ছা সব কোনো এটে দেন না না জৈব জিনিস কিছু বা অজৈব জিনিস কিছু দেন না অন্য কোনো জিনিস দেওয়া থাকে না খালি এই রস অসের রসটাই গরম করে করে এই রসটা জাল দিতে 1 লিটার রস থেকে কতটা গুড় হতে পারে 1 লিটার রসে আপনার ওই 100 গ্রাম 150 গ্রাম মাত্র আচ্ছা তার বেশি হবে না হবে না তা ডেইলি কতটা আপনি এই জাতগুলো গাছ থেকে কতগুলো ডেইলি হিসাব তো আপনি আমরা রস নিয়ে আসি আমরা তো লিটার হিসাবে নিয়ে আসি না আমরা এই ভাঁড় ওই যে ভাঁড় দেখা যাচ্ছে এই ভাঁড় এই ভাঁড় গোনা ভর্তি করে নিয়ে আসি আচ্ছা কোন দিন 20 ভাঁড় হয় কোন দিন 25 ভাঁড় হয় আচ্ছা সেগুলো একসঙ্গে গরম করে নাকি সব একসাথে নিয়ে এসে আকাতে ঢালে বেশ বড় আকারের তাল পাত্র ওটা হ্যাঁ ওই তো ওই ছোট এটাই ধরে না বলে ওই বড় ভাতিটাই ধরে এখন তা দু আড়াই ঘন্টার মধ্যে গুড় তৈরি হয়ে গেল শান্ত আপনি কি ঝোলা গুড় করেন না দুটো ঝোলা গুড়ো করে লবাত গুড়ো করে আচ্ছা এগুলো কোথায় বিক্রি করেন আপনি আমরা এখানেই বেশি বিক্রি করি এখানে এখানেই লোকে নিয়ে চলে যায় আচ্ছা বেশি দূর আপনাকে যেতে হয় না ওটা রংটা কিরকম হয় পাটালি দুটোই লাল হয় দুটোই লাল হবে এই রস মাছ মাছটা আপনি লাল হয়ে যায় গুড়ের রংটা কিরকম গুড় তো করেছেন আপনি একটু দেখাবেন দয়া করে তো ওদিকে রাখুন না এটাই ঝোলা গুড় বাহ এটা সকালে বানিয়েছেন একটু আগে বাহ তো ঝোলা গুড়ি লোকে বেশি পছন্দ করে নাকি কেউ ঝোলাটা নেই কেউ এই ঢেলা গুড়টা নেই এটা বেশি দিন থাকবে এটা এটা বেশি দিন থাকে না মাসখানি কেউ থাকে নাকি এটা মাস দু চার মাস থাকে এটা এটা থাকে আচ্ছা আর ওটা তো বহু দিন এইটা ঢেলা গুড়িটা বেশি দিন থাকে ঢেলা গুড়টা কিরকম দেখি কালার এটা বিভিন্ন শেপের তো হয় আমরা দেখেছি হ্যাঁ কেউ ছোট করে কেউ বড় করে কিভাবে করে ওরা কি ওরা কাপড় পাড়তে হয় কাপড় পেতে আগে ওই ওই ছোট ছোট কাপড় কাপ এই কাপগুলো না কাপ সোজা করে পেতে তার উপরে কাপ থান পাড়তে হয় সাদা থান আচ্ছা থানের উপরে ওইটা ঢালা হয় আচ্ছা বিভিন্ন সাইজের তালে এ থাকে মোল্ড থাকে সে মোল্ডের উপর ঢালা হ্যাঁ মানে মোল্ডগুলো মাটি নাকি না মাটির ওই তো মাটির দেখা যায় আচ্ছা দেখে নিচ্ছি আমরা ঠিক আছে এটা এটাও কি আজকে ফ্রেশ তৈরি না হ্যাঁ বাহ এটাই বলছেন আপনি কত করে 170 টাকা কিলো 170 টাকা কিলো বাহ ভেরি গুড
আচ্ছা এটা কতদিন থাকবে? এখন তো ধরুন এটা জানুয়ারি মাস, এই আপনার সিজনটা কতদিন থাকবে? এই পরের মাসটা থাকবে, ফেব্রুয়ারি পর্যন্ত। ফেব্রুয়ারি তারপরে আর থাকবে না? না। তারপরে কি রস পাওয়া যাবে না? না, এই ঠান্ডার দিনই রসটা হয়। ঠান্ডা যতক্ষণ থাকবে তত রস থাকবে, ততক্ষণ রস শুকিয়ে যাবে। আর কাটলেও আর রস বেরোবে না? রস বেরোবে না? না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অশেষ ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার।